হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেকবিডি থেকে আপনাকে স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওতে শিখবো যে আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেল ইউজ করে আমরা ভোটার, নন ভোটার, লিস্ট এবং আরও বিভিন্ন ধরনের লিস্ট বা টেবিল তৈরি করতে পারবো। সেগুলো আমরা ইফ ফাংশন ইউজ করে তৈরি করব। তো ইফ ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। তো এটা ইউজ করে আমরা কিভাবে এই টেবিলগুলো তৈরি করতে পারবো এবং সেগুলো রেজাল্টগুলো বের করতে পারবো, তাই আমরা দেখব এই ভিডিওতে। তো ভিডিওটি পুরোটা দেখুন, আপনারা শিখতে পারবেন কিভাবে ভোটার, নন ভোটার, লিস্ট প্লাস হচ্ছে আপনারা অন্য যে কোনো ইফ ফাংশন দিয়ে যে কোনো লিস্ট কিভাবে তৈরি করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলুন আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করি। তো মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করার পর দেখুন, আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে অনেক কিছু আগে দুইটা টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছি যে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ফাংশনের কাজ, ইফ ফাংশন ছাড়া অন্যান্য ফাংশনগুলো কাজ দেখিয়েছি। তো এই ভিডিওটি যদি না দেখে থাকেন সেই ভিডিওগুলো, তাহলে ভিডিওটি দেখার আগে সেই ভিডিওটি দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো দেখুন, আমি এই জায়গায় কিছু একটা লিস্ট রেখেছি আমি আপনাদের জন্য ভোটার, নন ভোটার দেখানোর জন্য। এই জায়গায় কিছু নেম, নাম নিয়ে নিয়েছি এবং কিছু বয়স নিয়ে নিয়েছি। তো এখন আমরা বের করব ভোটার এবং নন ভোটার। অর্থাৎ আমরা জানি ই ফাংশনের কাজটা হবে এরকম যে যদি 18 বছর কিংবা তার উপরে হয় তাহলে হচ্ছে এই লোকটি ভোটার, আর যদি 18 বছরের নিচে হয় তাহলে হবে নন ভোটার। তো এই জায়গায় মাইক্রোসফট এক্সেলে লক্ষ লক্ষ শীট থাকতে পারে। তো এই জায়গা থেকে কিভাবে আপনারা ভোটার, নন ভোটার বাছাই করবেন, এটা দেখে দেখে ম্যানুয়ালি বাছাই করাটা খুবই টাফ। তো আমরা যদি ফাংশন ইউজ করি তাহলে খুব সহজেই আমরা সেটা বের করতে পারবো। তো এই জন্য আমরা দেখুন, আমি কথা না বাড়িয়ে আমি কাজটা দেখাই। তো এই জন্য প্রথমে আমরা ইকুয়াল ফাংশন ইউজ করব, বরাবরের মতো ফাংশন শুরুতে ইকুয়াল, দেন লিখব ইফ। তো ইফ ফাংশন লেখার জন্য ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবেন, দেন হচ্ছে আপনি যে লজিক টেস্টটা করতে চান সেটা দেবেন। তো সেই লজিক টেস্টটা করার জন্য আপনি প্রথমে আপনার সেলটা সিলেক্ট করবেন, যেমন এই সেলটা আমি সিলেক্ট করব। দেন আমি দেব যে এই সেলটা গ্রেটার দেন আর ইকুয়াল, দেখুন প্রথমে গ্রেটার দেন দিবেন, দেন ইকুয়াল সাইনটা দিবেন, দেন হচ্ছে 18। অর্থাৎ যদি এই সেলে 18 বছর কিংবা তার বেশি হয় তারপরে কমা দিবেন, দেন ট্রু ভ্যালু। অর্থাৎ যে ট্রু ভ্যালু হচ্ছে যদি 18 বছর কিংবা বেশি হয় তাহলে হবে ভোটার, আর যদি না হয় তাহলে হবে নন ভোটার। তো প্রথমে ট্রু ভ্যালু অর্থাৎ ভোটার দিতে হবে এবং লাস্টে দিতে হবে ফলস ভ্যালু, নন ভোটার। এবং যখন আমরা কোনো কথা অর্থাৎ ABCD টাইপের যদি কোনো সেন্টেন্স আমরা এক্সেলে ইনপুট করতে যাই ফাংশনে, সেক্ষেত্রে প্রথমে ইনভাইটেড কমার আন্ডার দিতে হবে, এরকম একটা ইনভাইটেড কমা দিবেন, দেন লিখুন এবার ভোটার। দেখুন আমি লিখছি ভোটার, দেন আবার একটা ইনভাইটেড কমা দিয়ে আটকে দেন কমা দিন। এই ট্রু ভ্যালু হয়ে গেল, এখন আমরা ফলস ভ্যালুটা দেব, তার জন্য আবার একটা ইনভাইটেড কমা, দেখুন ইনভাইট কমা, দেন লিখুন এবার নন। নন স্পেস দিলে হবে না, কারণ স্পেস মাইক্রোসফট কাউন্ট করে না এক্সেল, এই জন্য এই চিহ্নটা দেব আমরা নন, দেন দেব ভোটার। তারপর আবার ইনভাইটেড কমা দিয়ে আটকি, এবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এবার যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এটা চলে আসলো নন ভোটার, কারণ এই জায়গায় বয়স আছে 14। এখন আমরা যদি এটাকে ফিল হ্যান্ডেলিং করি এই জায়গায় দেখুন, তাহলে কোনটা ভোটার কোনটা নন ভোটার সবগুলো একসাথে চলে আসলো। দেখুন এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি রাইট সাইডে নিয়ে নিচ্ছি। দেখুন এখন দেখুন
বোটান নন বোটান আপনারা খুব সহজেই বের করে নিতে পারলেন। তো এইভাবে করে আপনার যত বড় বড় শীট থাকুক না কেন বোটান নন বোটান বের করে নিতে পারবেন। তো যদি ফাংশনটি একবারে না বুঝে থাকেন তাহলে এই জায়গায় ফাংশনটি দেওয়া আছে, আবার একটু ভালো করে দেখে নিন। প্রথমে ইফ, তারপরে সেল, তারপরে গেটার দেন অর ইকুয়াল 18, দেন হচ্ছে আপনার ট্রু ভ্যালু ভোটার, ফলস ভ্যালু নন ভোটার, এভাবে করে লিখে দেবেন। তো দেখুন আমি আরেকটা, এটা গেল সিম্পল ভোটার লিস্ট, তো আমি একটা আপনাদের এখন বড় ভোটার লিস্ট, অর্থাৎ এমন হবে যে বিভিন্ন দেশের মানুষ, দেখুন আমি সেটা দেখাই না আপনাদের জন্য করে রেখেছি। দেখুন আপনি প্রথমে আমি নেম নিয়ে নিয়েছি, তারপরে এইজ বয়সও নিয়ে নিয়েছি, তারপরে দেখুন কান্ট্রি, বিভিন্ন দেশের লোকজন আছে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, জাপান, বাংলাদেশ, কুয়েত, নেপাল, জাপান, তো অনেক দেশের নিয়েছি। তো আমার এখন করতে হবে যে এই ভ্যালুগুলো থেকে আমার ভোটার নন ভোটার বের করতে হবে শুধু বাংলাদেশি মানুষদের জন্য। তো এটা একটা বড় ধরনের শর্ত হয়ে গেল। তো এটা আমরা কীভাবে বের করবো সেটাও দেখুন। তো এটাও একটা ইফ ফাংশনের কাজ এবং সাথে অন্য একটা ফাংশন আমরা ইউজ করবো। তো এই জন্য কী করি দেখুন, প্রথমে ইকুয়াল ফাংশন দেবেন, ইকুয়াল দেবেন, দেন লিখবেন ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা ডিরেক্ট সেল ক্লিক করব না, এবার লিখব অ্যান্ড, অ্যান্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব আমরা, দেন এখন আমরা যেই লজিকটা টেস্ট করতে চাচ্ছি, তো আমরা যেই লজিকটা টেস্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমে এজ। দেখুন আমরা এই এজ গড়টা সেলটা সিলেক্ট করার পর দেব গ্রেটার দেন আর ইকুয়াল 18, তারপরে আমরা কমা দেব, দেন সিলেক্ট করব আমরা E5, অর্থাৎ এটা বাংলাদেশ হতে হবে, এই জন্য আমরা দেব E5 ইকুয়াল, দেন আমরা ইনভার্টেড কমা দেব বাংলাদেশ, ইনভার্টেড কমার ভিতরে আমরা বাংলাদেশ কথাটা লিখে দেব। খেয়াল রাখবেন যদি বানান ভুল করেন তাহলে কিন্তু এটা হবে না। তো বাংলাদেশ লেখার পর এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, এখন আপনারা আবার একটা কমা দেবেন, এবার আপনার ট্রু ভ্যালু এবং ফলস ভ্যালু লিখবেন। তো এই জায়গায় আমাদের ট্রু ভ্যালু হবে কি, আবার একটা ইনভার্টেড কমা দিন, এবার ট্রু ভ্যালু হচ্ছে আমাদের ভোটার, দেন আবার ইনভার্টেড কমা দিয়ে কমা দিন, এবার ফলস ভ্যালুটা লিখে দিন নন ভোটার। তো দেখুন খেয়াল করে, তো নন ভোটার লেখার জন্য অবশ্যই আমাদের ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, নাহলে হবে না নন ভোটার। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিন, দেখুন খেয়াল করে, প্রথমে আমরা লিখবো ইফ, দেন অ্যান্ড, অ্যান্ড লিখে আমরা সেলটা সিলেক্ট করব যে গ্রেটার দেন অর ইকুয়াল 18, অর্থাৎ 18 বছর কিংবা তার বেশি বয়স হতে হবে, এবং E5 অর্থাৎ এই ঘরের শর্ত হতে হবে কি যে বাংলাদেশ হতে হবে, তাহলে ভোটার হবে, না হলে আর যদি শর্ত পালন না করে তাহলে নন ভোটার হবে। দেন আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখন দেখাচ্ছে এটা ভোটার। এখন যদি আমরা এটা আমরা ফিল হ্যান্ডেলিং করে দেই তাহলে এখন দেখুন যেটা অন্য দেশের আছে এবং বয়স কম আছে সেটা নন ভোটার দেখাচ্ছে, এবং বাংলাদেশি যেটা আছে সেটা ভোটার দেখাচ্ছে, এবং দেখুন বাংলাদেশিও যেটা 18 বছরের কম বছর আছে সেটা নন ভোটার দেখাচ্ছে। তো এভাবে দেখুন বাংলাদেশ 14 নন ভোটার, এখন যদি বাংলাদেশটা আমরা 18 করে দেই, এন্টার দিই, দেখুন এটা ভোটার হয়ে গেল। তো এভাবে আমরা বিভিন্ন কান্ট্রির মানুষজন থেকেও আমরা বাছাই করে ভোটার নন ভোটার বের করতে পারবো। তো এই ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন, আপনারা ভালো করে মনে রাখবেন এই ফাংশনটা যে কীভাবে কাজ করবেন এই জায়গায় খেয়াল করুন। প্রথমে ইকুয়াল ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অ্যান্ড দেবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট D4, অর্থাৎ যেই সেলটা নেবেন এজের সেলটা নেওয়ার পরে আপনারা গ্রেটার দেন অর ইকুয়াল 18, দেন হচ্ছে আপনারা কান্ট্রির সেলটা নেবেন, দেন হচ্ছে আপনারা দেশের নামটা লিখে দেবেন, দেন হচ্ছে ট্রু ভ্যালু দেবেন ভোটার, ফলস ভ্যালু দেবেন নন ভোটার। লেখার স্টাইলটা এই জায়গায় আছে, ফর্মুলাটা ফর্মুলা বার থেকে দেখে নেবেন। তো এইভাবে আপনার প্র্যাকটিস করে এগুলো খুব সুন্দরভাবে এই ভোটার নন ভোটার লিস্টটা ইন্টারন্যাশনালি তৈরি করতে পারেন।
তো দেখুন আমি আরেকটা ফাংশন দেখাবো এই জায়গায় ইফ এর এটা গেছেন এটা দ্বারা আপনারা শিখলেন নরমাল ইফ ফাংশন এটা দ্বারা ইফ সাথে হচ্ছে এন্ড অফ এন্ড এর ফাংশন আপনারা দেখলেন এখন দেখুন আমরা শিখবো যে কিভাবে আমরা এই জায়গায় দেখুন আছে যে স্টুডেন্ট মেল ফিমেল তিন ধরনের মানুষ আছে এবং তিন ধরনের মানুষ আমরা জানি যে স্টুডেন্ট এবং ফিমেলদের জন্য যদি আমরা টিকিট হাফ করে রাখি এবং মেলের জন্য যদি ফুল করে রাখি তো এটা আমরা কিভাবে বের করব যেমন আমাদের একটা ধরুন এইরকম লিস্ট আছে তিন ধরনের লোক এবং আমরা হাফ টিকিট না ফুল টিকিট তার আমরা সেটা একবারেই বের করে ফেলতে পারবো তো সেটা কিভাবে করব দেখুন এর জন্য আমাদের ইফ ফাংশন ইউজ করতে হবে তো ইফ ফাংশন ইউজ করার পরের আগে আমরা ইউজ করেছিলাম এন্ড তো এবার আর আমরা এন্ড ইউজ করব না এবার আমরা ইউজ করব অর অর ইউজ করার পর দেখুন আমি অর ইউজ করলাম ছোট হাত বড় যেটা দেন সেটাই হবে অর ইউজ করার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দেব এন্ডে যেরকম দিয়েছিলাম দেন আমরা এখন সিলেক্ট করব হচ্ছে যে এই যে জেন্ডারের যে ঘরটা আছে সেই ঘরটা সোজাসুজি সিলেক্ট করব যে এই ঘরটা দেন আমরা দেব ইকুয়াল তারপরে আমরা ইনভাইটেড কমার আন্ডারে লিখব যে এটা কি হবে যদি হয় ফিমেল দেখুন এই জায়গায় বড় হাতের আছে এই জন্য বড় হাতে দিয়ে দিতে হবে যদি ফিমেল হয় আবারও দেখুন D5 অথবা D6 যদি খেয়াল করে দেখবেন যদি স্টুডেন্ট হয় সবগুলো ইনভার্টেড কমার আন্ডারে লিখবেন স্টুডেন্ট এবং ফিমেল হয় যদি স্টুডেন্ট এবং ফিমেল হয় এবার আপনার ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন তারপরে কমা দিয়ে লিখবেন ট্রু ভ্যালুটা তো আমাদের ট্রু ভ্যালুটা কি আমাদের ট্রু ভ্যালুটা ছিল যে হাফ টিকেট এবং এবার আমরা ইনভার্টেড কমা দিয়ে এবার আমরা ফলস ভ্যালুটা লিখে দেব তো আমাদের ফলস ভ্যালুটা ছিল কি যে ফুল টিকেট এবার আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব খেয়াল করুন আমরা কি কি করলাম প্রথমে ইফ ফাংশন ইউজ করলাম দেন আমরা অর ফাংশন ইউজ করলাম অর ফাংশনের মধ্যে কি যে এই D6 যদি মেল যদি ফিমেল অথবা এই D6 যদি স্টুডেন্ট হয় তাহলে আমাদের হবে হাফ টিকেট আর যদি এটা এই ফিমেল বা স্টুডেন্ট বাদে অন্য কিছু হয় যেমন মেল বা অন্য কোনো জেন্ডার যদি আমরা দিয়ে থাকি তাহলে তাদের হবে ফুল টিকেট তো আমরা এই শর্ত দিলাম এই শর্ত দিয়ে এখন যদি আমরা এন্টার প্রেস করি দেখুন এটা দেখাচ্ছে ফুল টিকেট তো আমরা যদি এখন এটাকে ফ্রি ল্যান্ডিং লিঙ্ক করি তাহলে দেখুন যেগুলো ফিমেল এবং স্টুডেন্ট আছে সেগুলো হাফ টিকেট হয়ে গেল যেটা মেল আছে সেটা ফুল টিকেট হয়ে গেল তো এইভাবে আমরা হাফ টিকেট ফুল টিকেট তো এই ধরনের লিস্ট আমরা তৈরি করতে পারবো তো এটা হচ্ছে ইফ এবং অরের সমন্বিত একটা ফাংশন এটা ভালো করে খেয়াল করবেন তো আশা করি আমি আপনাদের এই তিনটি ফাংশন খুবই ভালো লেগেছে ইফ একটা হচ্ছে শুধু ইফ ফাংশনের ব্যবহার একটা হচ্ছে ইফের সাথে অ্যান্ডের ব্যবহার একটা হচ্ছে ইফের সাথে অরের ব্যবহার তো যদি এই ফাংশনগুলো ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে পাশের বেল আইকনটি পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যদি এরকম ইন্টারেস্টিং কোনো ভিডিও আরও পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য